রাজধানীর জলাবদ্ধতা দূর করতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনকে দিতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট দিলে সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে। আর ঢাকার দুই মেয়র বলেছেন তারা এই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। এক পশলা বৃষ্টি হলেই দীর্ঘদিন ধরে নগরবাসীকে ভুগতে হয় জলাবদ্ধতায়। দখল হয়ে যাওয়া খাল দখলমুক্ত করতে না পারা, প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে বারবার প্রশ্ন উঠেছে সামগ্রিক পরিস্থিতির দায় নিয়ে। আর বরাবরই ওয়াসা ও সিটি কর্পোরেশন দুষে গিয়েছে একে অপরকে। এমন সংকট নিরসনে নগরবাসীকে দুর্ভোগ থেকে বাঁচাতে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বৈঠক শেষে কারিগরি কমিটির সুপারিশ ক্রমে ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে দিয়ে খাল দখলমুক্ত করা হবে বলে জানান ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র। ঢাকাবাসী নির্বাচনের মাধ্যমে তাদের দুজন নেতা নির্বাচিত করেছে, সেই ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি। খালের দুই পাশ অবৈধভাবে দখল হয়ে গিয়েছে, আমরা খালগুলাকে উদ্ধার করব। খালগুলাকে আমরা চাই যে এটাকে কীভাবে আরও বেশি এক্সিবিটি করে এটাকে আরও বেশি ডিপ করা যায়। এক, খালের পার্কে আমরা সাইকেল লেন, খালের পার্কে আমরা করতে চাই ওয়াকওয়ে। কি প্রক্রিয়ায় এই ব্যবস্থা ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর হবে, জনবল আছে কিনা, সিটি কর্পোরেশনের সক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি, জানান মন্ত্রী। ওনারা চান এই কাজটি যদি ওনারা করেন তাইলে ওনারা ভালো করতে পারবেন, এবং ড্রেনেজ সিস্টেমটা যদি সিটি কর্পোরেশনের কাছে সিটি কর্পোরেশন নেয় তাহলে তারা ভালো করতে পারবে। তাই এটার জন্য একটা নীতিগত আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি, এবং আসার পরিপ্রেক্ষিতে আজকে একটি কারিগরি কমিটি করা হয়েছে, এবং এই রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, আইনানুক যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সম্পাদন করা হবে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেছেন তার সংস্থা দায়িত্ব পালনে ব্যর্থ নয়, তবে এই দায়িত্ব সিটি কর্পোরেশন নিলে ওয়াসার নিজস্ব কাজে গতি আসবে। যেই কাজ আমাদের না সেই কাজটা আমরা করেছি, ধন্যবাদ দেন। এতে করে যেটা হচ্ছে যে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজে আরো বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবে ওয়াসা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নিরাপদ মানসম্মত পানি পাইপলাইনের মাধ্যমে সারা দেশে পৌঁছে দিতে সরকারের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা রয়েছে, সেটি সুনির্দিষ্ট লক্ষ্যে ব্যয় করে এই প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের সাথে এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেছেন মন্ত্রী। ব্যয়টাকে আমরা টার্গেট করতে হবে, এবং টার্গেটিং এ এই পানি ওয়ান অফ দ্য হাইয়েস্ট টার্গেটস থাকবে। আমরা যে পানি সাপ্লাইটা দেব সেখানে যেন ওই অতীতের অন্যায্যতা, যারা কম আয়ের তারা যেন নানা পেছে পুছে বাদ না পড়া যায়, সেটা আমাদেরকে দেখতে হবে। রাষ্ট্রের অর্থ ব্যয় হবে তাদের জন্যই আগে যারা নিম্ন আয়ের মধ্যে আছে, তাদের দিকে প্রথম নজর দিতে হবে।